দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে, বিশাল এক পাইকারি পেঁয়াজের আড়তে। তো দর্শক, আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা দর্শক যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলু ও রসুনগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন, সকলে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? তো আঙ্কেলের নাম কি? আঙ্কেল আজি ফিরাজুল ইসলাম ব্যাপারী। আচ্ছা, তো আজকে বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে? আজকে পেঁয়াজের বাজার ফরিদপুরেরটা চলতেছে 78-77, পাবনা চলতেছে 83, আর রাজশাহী চলতেছে 85। আচ্ছা, এই যে আমরা পিছে দেখতেছি, এইটা ফরিদপুরের? এটা হইলো রাজশাহী। রাজশাহীটা কত এটা আজকে? এটা হইলো 86 টাকা। 86 টাকা হইছে রাজশাহীটা। গতকালকেও একই দাম ছিল? জি, গতকালকেও 86 টাকা ছিল রাজশাহীর পেঁয়াজ। ফরিদপুরেরটা আছে? ফরিদপুরেরটা শেষ হয়ে গেছে। ও, শেষ হয়ে গেছে, সকালে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আর এই রসুন কত করে এটা? রসুন এটা হইলো 45 টাকা। 145? জি, 145 টাকা হইছে চায়না রসুন। আচ্ছা, আর ফরিদপুরের পেঁয়াজ কত গেছে আজকে? 78 টাকা। 78 টাকা গেছে না? 78 টাকা করে। আর আমরা আলু দেখতেছি, আলু কত করে? লাল আলুটা? লাল আলু এটা হইলো বরগুনার। হ্যাঁ, 48 টাকা। 48 টাকা বরগুনারটা? জি জি, বরিশালের বরগুনার। জি। আচ্ছা, আর এইটা কত করে? এটা উত্তরবঙ্গের ওই, এটা আমরা বিক্রি করছি 49 টাকা আছে। 49 টাকা? এটা বগুড়া অঞ্চলের? জি। বগুড়া না রাজশাহীর আঙ্কেল? এটা রাজশাহী না, ওই রাজশাহীতে। এটা 49 টাকা? হ্যাঁ, 49 টাকা করে। আচ্ছা, আর এইটা আঙ্কেল? এটা ওই উত্তরবঙ্গের রাজশাহী না এটা আর কি। এইটা কত করে? এটা 50 টাকা বিক্রি করছে। এইটা বিক্রি করতেছেন 50 টাকা করে? আচ্ছা, তো দাম তো আলুর দাম কমে না, একভাবেই আছে আগে থেকে? এটা কম, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জেরটা কম আছে? মুন্সিগঞ্জেরটা কত করে? এটা হইলো 47-46 টাকা। এটা হইছে 47-46 টাকা করে এটা। আচ্ছা, এটা হচ্ছে মুন্সিগঞ্জেরটা। এটার চাহিদা তো মনে হয় বেশি সবচেয়ে? হ্যাঁ, বেশি। এইটার চাহিদাই বেশি। দুদিন আগে 49-48 টাকা ছিল। 49-48 টাকা ছিল, 2 টাকা কমছে। আজকে 47-46 বিক্রি করে। 47-46 টাকা করে। আর রাজশাহীর পেঁয়াজটা আপনাদের যাত্রাবাড়িতে বেশি পাওয়া যায়? জি। আর অন্য জায়গাতে একটু কম, তাই না আঙ্কেল? জি। আচ্ছা, তো রাজশাহীটা আজকে 86 টাকা করে? জি, 86 টাকা করে। আচ্ছা, আর এই আমরা দেখছি 2-3 মাস আগে বা 1 মাস আগেও কিন্তু দাম বেশি ছিল রসুনের। এখন কত? 145? 145 টাকা। রসুনের দাম কমছে? কমছে, কিছুটা কমছে দাম। আর ওই যে নাটোর, নাটোরেরটা কত করে? ওইটা 182 টাকা। এই নাটোরেরটা হইছে 182 টাকা না? 182 টাকা করে। আচ্ছা, রাজশাহীর পেঁয়াজগুলো বেশিরভাগই মুদি দোকানদাররা একটু বেশি নেয়। এটা রাখতে ভালো, বিক্রি করতো, কাস্টমাররা পছন্দ করে, এই জন্য এটা খুব চাহিদা, বেশি চাহিদা। জি, আর এটা নষ্ট হয় না, রাইকা বিক্রি করতে পারে এই কারণে। জি। আচ্ছা, তো দাম কি পেঁয়াজের কিছুটা কমবে সামনে? মনে হয় না যে কমবে, অনেকদিন ধরে তো এই লেভেলে চলতেছে। মানে বলা যায় না, এখনো বলা যায় না যে ইন্ডিয়া আমদানি হয় তাহলে আবার একটু কমতে পারে। এলসি তো আর আসবে না, যে অবস্থা এলসি তো আসে আসে বলে আর আসলোই না, তাই না আঙ্কেল? হ্যাঁ, ঠিক। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন। তো ভাইয়ের নাম কি ভাই? সাইফুল আহমেদ। সাইফুল আহমেদ ভাই, আচ্ছা, দেখতে পাচ্ছি আপনাদের এখানে দেশি পেঁয়াজগুলো আছে ভাই, এইগুলা কোথার? এটা হলো ফরিদপুরের পেঁয়াজ। এটা হইছে ফরিদপুরেরটা? হ্যাঁ। এটা কত আজকে ভাই? এটার বাজার আজকে আপনার 76-78। 76-78 টাকা? হ্যাঁ, এটা আজকের বাজারে বিক্রি হচ্ছে 76-78 টাকা। আচ্ছা, আর ভালোটা কত করে? ভালোটা আপনার রাজশাহী আছে, পাবনা আছে। রাজশাহী আর পাবনা আছে? রাজশাহীটা আছে আপনাদের কাছে? আছে। কই দেখি তো ভাইয়া, এটা কি রাজশাহীর? হ্যাঁ, এটা রাজশাহী। এইটা রাজশাহীর, এইটা কত করে? এটা ভাই 85-86 টাকা। 85-86 টাকা। দর্শক, আজকের বাজারে রাজশাহীর পেঁয়াজটা কিন্তু বিক্রি হচ্ছে 85-86 টাকা, এইটা না? আর এইগুলো রাজশাহীর না, এগুলো হলো ফরিদপুর রাজবাড়ি। আচ্ছা, রাজবাড়ি ফরিদপুর, এটা এটা কত করে? এটা 80 টাকা নিচে। এইটা হচ্ছে আজকে 80 টাকা করে। কোয়ালিটি ভালো হবে? হ্যাঁ, অবশ্যই ভালো, কোয়ালিটি ভালো হবে। আচ্ছা, আর এখানে দেখতেছি আলু আছে, এটা কোথার আলু ভাই? এটা রাজশাহী আলু। রাজশাহীর আলু, রাজশাহীটা কত আজকে? রাজশাহী আলু 50-58। 50-58 টাকা করে আজকের বাজারে রাজশাহীর আলু। আচ্ছা, আর আদা কত ভাইয়া? আদা এটা হলো চায়না। চায়নাটা না, চায়নাটা কত আজকে? 250-260।
250 থেকে 260 টাকা, একদম ফ্রেশ না? হ্যাঁ ফ্রেশ হবে। বস্তায় কত কেজি আছে? 20 কেজি থাকে প্রতি বস্তায়। বস্তায় থাকে 20 কেজি? হ্যাঁ 20 কেজি থাকে বস্তায়। আচ্ছা, আর এখানে যে আলুগুলো দেখতে পাচ্ছি এগুলা মুন্সিগঞ্জের নাকি? এটা মুন্সিগঞ্জের আলু। এগুলো হচ্ছে মুন্সিগঞ্জের। এই বস্তায় কত কেজি আছে? 60 কেজি থাকে। 60 কেজি আছে। এটা কত আজকে? 48 টাকা। এটা 48 টাকা। দাম কিছু কমছে নাকি? হালকা একটু কমছে। একটু কমছে না, একটু কমছে। আগে কত ছিল? আগে ছিল আপনার 52.50। 52 টাকা 50 টাকা এরকমের ছিল। আচ্ছা, আর পেঁয়াজ এইটা কোথার সাইফুল ভাই? এইটা এটা পাবনার পেঁয়াজ, আলাদা না? আলাদা না, আলাদা। এটা কত করে? এটা আপনার 88 টাকা। 88 টাকা? হ্যাঁ। পাবনারটা দর্শক আজকে বিক্রি হইতেছে 88 টাকাতে, ঢাকা যাত্রা বাড়িতে 88 টাকা এটা। আচ্ছা, আর মোটামুটি ভাবে দাম কি সামনের আগের চেয়ে একটু কমছে ভাই? অনেকটাই কমছে। আগের চেয়ে একটু কমছে না? হ্যাঁ আগের চেয়ে একটু কমছে। দাম সামনে কি আরো কমার সম্ভাবনা আছে? আছে, সামনে একটু কমবো। কমার সম্ভাবনা আছে না? আচ্ছা, তো আপনাদের দোকানের নাম কি? মাহমুদিয়া বাণিজ্যালয়। মাহমুদা? মাহমুদিয়া বাণিজ্যালয়। আচ্ছা আচ্ছা, ঢাকা যাত্রা বাড়িতে? হ্যাঁ ঢাকা যাত্রা বাড়ি। তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রা বাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো আজকের বাজারে দর্শক বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতে পাচ্ছেন সকলে কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ও ঠিক আছে সাইফুল ভাই, ধন্যবাদ। ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ।